স্বাধীনোত্তর ভারতে প্রথম বাড়ির মতো উত্তর পূর্বাঞ্চলকে এক নয়া পরিচয় দিয়েছে যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। আন্তর্দেশীয় রেল যোগাযোগে আগরতলার সংযোজন বাস্তব অর্থে এক উল্লেখযোগ্য পদক্ষেপ। সমগ্র উত্তর পূর্বাঞ্চলকে একসময় অবহেলা করে পিছিয়ে রাখা হয়েছিল, কিন্তু নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকে অষ্টলক্ষ্মী প্রদেশ হিসাবে আখ্যা দিয়ে এই অঞ্চলের সামগ্রিক উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে এক নতুন মাত্রা যোগ হয়েছে ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায়। মাননীয় প্রধানমন্ত্রীজির উদ্যোগে ইতিমধ্যে আগরতলা থেকে মুম্বাই, কলকাতা সহ বিভিন্ন শহরের সাথে রেল মানচিত্রে যুক্ত হয়েছে ত্রিপুরা। এই ধারাবাহিকতায় ইতিহাস রচনা করে এবারে সরাসরি বাংলাদেশের সাথে আন্তর্জাতিক রেল মানচিত্রে যুক্ত হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্য। এই প্রকল্পের দ্রুত বাস্তবায়ন ত্রিপুরার প্রতি মাননীয় প্রধানমন্ত্রীজির আন্তরিক দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। ভার্চুয়াল মাধ্যমে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়ের গৌরবোজ্জ্বল উপস্থিতিতে বহু প্রতীক্ষিত এই ঐতিহাসিক প্রকল্পের সূচনা হয়েছে বুধবার। এই রেল সংযোগ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরো সুদৃঢ় করবে এবং পর্যটনের প্রগতির ক্ষেত্রেও অন্যতম ভূমিকা রাখবে। এর আগে গত 30 অক্টোবর পরীক্ষামূলকভাবে আখৌড়ার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন থেকে একটি পণ্যবাহী ট্রেন প্রথমবারের মতো আগরতলার নিশ্চিন্তপুরে পৌঁছায়। এই ট্রায়াল রানের মাধ্যমে নবনির্মিত এই রেলপথটি চূড়ান্তভাবে ট্রেন চলাচলের জন্য উপযোগী বলে নিশ্চিত করেন রেলওয়ে কর্মকর্তারা। আখৌড়া আগরতলা রেলপথটি চালু হওয়ার ফলে কলকাতার সঙ্গে আগরতলার দূরত্ব কমবে প্রায় 1100 কিলোমিটার। প্রাথমিকভাবে এই রেলপথে পণ্যবাহী ট্রেন চলাচল করলেও খুব শীঘ্রই শুরু হবে যাত্রীবাহী ট্রেন চলাচল। এই রেলপথটি চালু হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 8 রাজ্যের বাণিজ্যের পরিধি বিস্তৃত হবে। এর ফলে দারুণভাবে লাভবান হবে ত্রিপুরা। উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির দূরদৃষ্টি সম্পন্ন দৃষ্টিভঙ্গির ফলে আগরতলা আখৌড়া রেল প্রকল্প 2016 সালে অনুমোদিত হয় এবং 2017 সালে এই প্রকল্পের কাজ শুরু হয়। এখন এটি আগরতলা রেল স্টেশনের সাথে ঢাকা চট্টগ্রাম বাংলাদেশ রেল নেটওয়ার্কের গঙ্গাসাগর স্টেশনে যুক্ত হল। এই প্রকল্পে মূলত ছিল রাজ্যের নিশ্চিন্তপুরে একটি আধুনিক রেল ইয়ার্ড নির্মাণ। বর্তমানে এই প্রকল্পে মোট ব্যয় বৃদ্ধি হয়ে দাঁড়ায় 1255 কোটি 10 লক্ষ টাকা। আজ ত্রিপুরা রাজ্যের জন্য একটি ঐতিহাসিক দিন। ভারত ও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের মধ্যে নিশ্চিন্তপুর ও গঙ্গা সাগর রেল স্টেশনের মাধ্যমে রেলপথের যে যোগাযোগ স্থাপন একটু আগে হয়ে গেল, এই রাজ্যের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে দেখা যায়। এই রেলপথ যোগাযোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে পরিবহন এবং পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরার প্রবেশদ্বার হতে যাচ্ছে। শুধু তাই নয়, আগরতলা আখাউড়া রেল যোগাযোগ স্থাপনের ফলে বর্তমানে আগরতলা কলকাতা রেলপথের দূরত্ব 1600 কিলোমিটার থেকে কমে 500 কিলোমিটার হয়ে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আমাদের বিশেষ করে অ্যাক্ট ইস্ট পলিসিতে হীরা মডেল আমরা বারবার বলি যে হাইওয়ে, ইন্টারনেটওয়ে, রেলওয়ে এবং এয়ারওয়ে সত্যিকারের অর্থে এটা বাস্তবায়ন এখন পথে চলছে এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনারা কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে সারা দেশে 508টি রেল স্টেশনকে রিডেভেলপমেন্টের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। আর নর্থ ইস্টে 91 রেল স্টেশন উন্নয়নের জন্য এই ধরনের যে রিডেভেলপমেন্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তার মধ্যে 5100 কোটি টাকা চিহ্নিত করা হয়েছে। আমাদের ত্রিপুরাতেও 3টি রেল স্টেশন, সবাই আমরা জানি যে ধর্মনগর, কুমারঘাট, উদয়পুর রেল স্টেশনকে অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় আনা হয়েছে এবং তাতে করে 96 কোটি 60 লক্ষ টাকা বিনিয়োগ করা হবে।
অত্যন্ত আনন্দের বিষয় যে অমৃত ভারত স্টেশন প্রকল্পে তিনটি স্টেশনের যে উন্নয়ন ছাড়াও আগরতলা রেল স্টেশনকে ওয়ার্ল্ড ক্লাস স্টেশন স্কিমের আওতায়